এটা নাম দিচ্ছি হচ্ছে ধরেন ব্যাঙ্ক, ব্যাঙ্ক দিলাম এবং একটা ড্রপডাউন আমি অ্যাড করি। ড্রপডাউনের নাম হচ্ছে কি, কম্বো বক্স, তাই না? উইন্ডোজ ফর্মে কম্বো বক্স, কম্বো বক্সে অ্যাড করার খুব সহজ সিস্টেম আছে। এখানে একটা আইকন আছে, আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ইউজ ডেটা বাউন্ড আইটেমস, একটা চেকবক্স দেওয়া আছে। এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা ডেটাবেসে যদি আমাদের কোনো ডেটা থাকে সেটা আমরা এখানে লোড করাতে পারি। তো আমাদের যেহেতু এখন কোনো ডেটাবেস নাই, তাহলে আমরা সরাসরি এখানে এই যে আনবাউন্ড মোড, আনবাউন্ড মোডে দেখবো যে এডিট আইটেমস, এখানে এসে আমরা অ্যাড করব। তো একটা ছিল আমাদের কি, ব্র্যাক ব্যাংক, তাই না? ব্র্যাক বিআরএসি, না শুধু বিআরএসি, বিআরএসি ব্র্যাক ব্যাংক। এরপর হচ্ছে ডিবিবিএল, ওকে ডিবিবিএল, আচ্ছা যাই হোক, এইচ স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এইচএসবিসি, না এইচএসবিসি, ওকে যাই হোক, এই কয়টা আমরা এই কয়টা অ্যাড করলাম। তাহলে ব্র্যাকটাকে বড় হতে দিই, ব্র্যাক, ওকে। এখন আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই বাটনের অ্যাগেনিস্টে আমরা ওই ভ্যালুটা ধরব। আপনারা তো নিশ্চয়ই আপনাদের ওই বাটনের অ্যাগেনিস্টে ধরবেন, বাট এখানে কীভাবে ধরে সেটা আমি একটু দেখাচ্ছি। এই বাটনে যদি আমি যাই, আচ্ছা আমি কি ড্রপডাউনের কোনো নাম দিয়েছিলাম? দিই নাই, সো একটা নাম দিয়ে আসি, এটার নাম হবে হচ্ছে ব্যাংক কম্বো বক্স, ব্যাংক কম্বো বক্স নাম দিলাম। এখানে এসে এখানে বসে আমি সে কী করবো, ভ্যালুটা নেব, ঠিক আছে? ব্যাংকের নাম কী সিস্টেম আসবে, আচ্ছা আমরা একটু ইয়ে করে দেখি যে ড্রপডাউনের আসলে কয়টা অংশ থাকে, কয়টা অংশ, আচ্ছা আমরা কি সবাই শুনতেছি, ড্রপডাউনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে তার আইডি আর একটা হচ্ছে তার নেম বা টেক্সট বা ভ্যালু, যাই বলেন। এটা যেহেতু আমাদের একটা কম্বো বক্স, এখন আমরা কিন্তু শুধুমাত্র টেক্সট দিয়েছি, তাই না? মানে নেমটা দিলাম অর্থাৎ ভ্যালু দিলাম, তার আইডি কিন্তু আমরা দিই নাই, তার মানে ভ্যালু যেহেতু দিলাম, ভ্যালু দিয়ে আমরা ভ্যালুটাকে ধরব। আচ্ছা আমরা এসটিএমএল এ ড্রপডাউন কেউ বানিয়েছি, এসটিএমএল এ কি কি থাকে, সিলেক্ট থাকে, তার ভিতরে অপশন থাকে, তাই না? তার মানে এখানে কিন্তু দুটো অংশ, একটা সিলেক্ট একটা অপশন। অপশনগুলো হচ্ছে কি, এক একটা আইটেম, মানে সিলেক্ট আইটেম, এই শব্দটা মনে থাকবে, সিলেক্টেড আইটেম, এই শব্দগুলো আসলে কিসের ক্ষেত্রে প্রযোজ্য, ড্রপডাউনের ক্ষেত্রে প্রযোজ্য, সিলেক্টেড আইটেম। আপনি যখন, যেমন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমি কেন এই কথাগুলো বলছি, এটা তো সিম্পল একটা কন্ট্রোল, আপনি এখানে যদি অলে যান এখানে হিউজ কন্ট্রোল দেওয়া আছে, তাহলে কোন কন্ট্রোলের কি কাজ আপনি কি করে বুঝবেন? আপনি যদি কন্ট্রোলটাকে বুঝতে পারেন, আইডিয়া করে করে তার কিছু কাজ আপনি বের করতে পারবেন, আইডিয়া করে করে। যেমন আপনি যদি ড্রপডাউন নিয়ে কাজ করেন, আপনার ভিতরে একটা জিনিস, আচ্ছা ড্রপডাউন যেহেতু তাহলে সিলেক্টেড আইটেম এই ধরনের কিছু থাকতে পারে, তারপরে যদি রেডিও বাটন হয় তাহলে চেক এ ধরনের শব্দ থাকতে পারে, তার চেক বক্স হলে চেক কিনা থাকতে পারে, তাই না? ব্যাপারটা বুঝে গেছে, ওকে। ওই থিওরিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আসি, আমরা এখানে চাচ্ছি হচ্ছে স্ট্রিং ব্যাংক নেম ইকুয়াল টু ব্যাংক কম্বো বক্স ডট সিলেক্টেড আইটেম ডট টু স্ট্রিং, অর্থাৎ তার যে ভ্যালু, এই ভ্যালুটা কি হিসাবে দাও তুমি, স্ট্রিং হিসাবে দাও। হ্যাঁ ভিডিও অন করা আছে। তাহলে এটার ভিতরে আমরা কী পাবো, ব্যাংকের নেম পাবো। এখন আমরা এখানে বসে চেক করব যে ব্যাংকের নামটা আসলে ব্র্যাক ব্যাংক কিনা, কেমন? এখন আমি তো জানি না যে ইউজার আমাকে যেটা দিচ্ছে ওটা বড় হাতের হচ্ছে নাকি ছোট হাতের হচ্ছে, ড্রপডাউনে যেটা থাকতেছে ওটা আমার স্পেলিং এর সাথে মিলবে কিনা, এটা কি আমি জানি, জানি না। সো আমরা এখানে যে কাজটা করব, স্ট্রিং এর কিছু বিল্ট ইন মেথড আছে, এটা যে করতে হবে ব্যাপারটা তা না, বাট বোঝার সুবিধার্থে আমি বলছি, ব্যাংক নেম ডট টু আপার, অর্থাৎ ব্যাংক নেম যাই হোক না কেন সব কিছু সে কি করে দিবে, আপার কেস করে দিবে, ওকে। যদিও আমরা জানি যে আমরা একটু আগে এখানে সবগুলো আপার কেজি অ্যাড করলাম, কিন্তু যখন আমার ডেটাবেস থেকে আসবে কোনটা আপার আসবে কোনটা লোয়ার আসবে আমি কি জানি, এই জন্য আমরা এখানে বসে কি করলাম সবগুলোকে আপার করে ফেললাম, বড় হাতের করে ফেললাম।
এখন ইকুয়াল টু, এবার আমি তো জানি যেহেতু এখানে আমি ডেভেলপ করতেছি, সো আমি নিজের হাতে লিখি যে এটা ব্রেক কিনা, যদি এটার সাথে মিলে তাহলে তুমি এই কাজটা করো, যদি অমুকের সাথে মিলে তাহলে এই কাজ করো, বুঝে গেছে? এবার আমরা এখানে একটা যদি ডিবাগ পয়েন্টার বসাই দেখি তাহলে কি পাবো একটু দেখি। ব্র্যাক সিলেক্ট করলাম, চেক নিচে নামি, ব্যাংকের ভিতরে ব্র্যাক আছে, কেমন? এখন সে এটার সাথে যদি চেক করে তাহলে নিশ্চয়ই এই এই এটার মধ্যে চলে আসবে, এটার মধ্যে আসা মানে এটা এক্সিকিউট হওয়া, চলে আসছে কিন্তু এই যে এখন ডিবাগ পয়েন্টার এখানে, তার মানে আমার ঠিক মতো এই লজিকটা কাজ করছে। এবার আপনারা আপনাদের লজিক যা লিখবেন সে অনুযায়ী প্রোগ্রাম কাজ করবে। ওকে, সো আমার এখানে মেন উদ্দেশ্য ছিল যে ড্রপডাউনে কীভাবে ভ্যালু অ্যাড করে এবং ভ্যালুটা কীভাবে রিট্রাইভ করে, বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা,